নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গল হেলথ কেয়ার অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত। আমরা জানি যে ক্যান্সার হচ্ছে মারণ রোগ, কিন্তু আধুনিক চিকিৎসা যেভাবে এগিয়ে চলেছে তাতে কিন্তু ক্যান্সার থেকেও সেরে উঠছেন এরকম মানুষের সংখ্যা অনেক রয়েছে। কিন্তু এই বিভিন্ন ধরনের ক্যান্সারের মধ্যে আজকে যে ক্যান্সার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি বা জানতে যাচ্ছি আমি নিজেও, সেটি হচ্ছে একটি জটিল ক্যান্সার। সেটি হচ্ছে অগ্নাশয় ক্যান্সার বা প্যাংক্রিয়াস ক্যান্সার। এই প্যাংক্রিয়াস ক্যান্সার কী, এর উপসর্গগুলো বা কী, এবং এই ক্যান্সারের সবথেকে বড় যে বিষয় চিকিৎসা কী, এবং চিকিৎসাটা কোন অবস্থায় কোন স্টেজে কীভাবে করা দরকার, এই সমস্ত বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করার। তার পাশাপাশি এটাও গুরুত্বপূর্ণ যে কাদের এই অসুখ বা এই ক্যান্সার হতে পারে। এই সমস্ত বিষয় নিয়ে জানতে আজকে আমি এসে উপস্থিত হয়েছি অ্যাপোলো মাল্টি স্পেশালিটি হসপিটালে, এবং আমরা আমাদের মধ্যে যাকে পেয়েছি হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ লিভার ট্রান্সপ্ল্যান্ট অ্যান্ড HPV সার্জারি ডক্টর রামদীপ রায়। স্যার, প্রথমেই আপনাকে আমাদের ইমেজ বেঙ্গলে স্বাগত। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ ইমেজ বেঙ্গলে আরেকবার আসার জন্য। অনেক ধন্যবাদ আপনাকেও আমাদের সময় দেওয়ার জন্য। স্যার, আমরা শুরুতে যেটা নিয়ে আলোচনা করছিলাম যে আমরা অনেক ধরনের ক্যান্সারের কথা শুনি, কিন্তু প্যাংক্রিয়াস ক্যান্সারের কথা শুনি যে এটা নাকি মারাত্মক জটিল ক্যান্সার এবং এখান থেকে নাকি সুস্থ হবার সম্ভাবনাটা চান্স কম। এই জায়গা থেকে আমি আপনার কাছে আসবো প্রথমে যে কারণ এবং লক্ষণ উপসর্গের পাশাপাশি কাদের এই অসুখ হতে পারে। লোকজনের অনেক ভুল ধারণা থাকে ক্যান্সার সম্বন্ধে, অনেক নেগেটিভ চিন্তাভাবনা থাকে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই আলোচনাটা আমরা যখন শুরু করি তখন বলি যে অত রকম খারাপ ভাবার কিছু নেই। কিন্তু প্যানক্রিয়াস ক্যান্সারের ক্ষেত্রে সেটা বলার সুযোগ খুব একটা নেই, কেননা প্যানক্রিয়াস ক্যান্সার খুবই ভয়াবহ এক রকমের ক্যান্সার। এবং আমি লোকজনকে বোঝানোর জন্য অনেক সময় বলি, যেরকম ধরুন কেউ এসে বলে যে আমার কোলন ক্যান্সার হয়েছে, খুব চিন্তিত, বা প্রস্টেট ক্যান্সার বা ব্রেস্ট ক্যান্সার, তো তখন বোঝানোর জন্য আমি বলি যে একটু ইয়ার্কি করেই বলি যে ভগবান যদি আমাকে কোনো দিন ডেকে বলেন যে তুমি অনেক গড়বড় করেছো, পাপ করেছো, কাজেই তোমার ক্যান্সার হবে, কিন্তু তুমি কিছু ভালো কাজও করেছো, কাজেই তুমি তোমার ক্যান্সারটাকে বেছে নাও, তো কোলন ক্যান্সার আমি হ্যাপিলি নিয়ে নেব। ব্রেস্ট ক্যান্সার মহিলাদের ক্ষেত্রে, প্রস্টেট ক্যান্সার, কিছু কিছু থাইরয়েড ক্যান্সার, এগুলো ভালো, কিন্তু যেগুলো কোনোভাবেই বেছে নেওয়ার মতো নয় তার মধ্যে হচ্ছে প্যানক্রিয়াসের ক্যান্সার। ইনফ্যাক্ট আরও একটা জিনিস, মজার জিনিস, প্যানক্রিয়াসের অপারেশন সম্বন্ধে একসময় বলা হতো যে মানে গড পুট প্যানক্রিয়াস ইন দ্য ব্যাক, মানে মানুষের পেটের মধ্যে প্যানক্রিয়াসটা একদম পেছনের দিকে। তার কারণটা হচ্ছে যে বলা হয় গড পুট প্যানক্রিয়াস ইন দ্য ব্যাক টু স্টপ সার্জনস ফ্রম মেসিং অ্যারাউন্ড উইথ ইট, মানে সার্জনরা যাতে বেশি ওটাতে কাটাছেঁড়া না করে তাই জন্য প্যানক্রিয়াসটা ভগবান পেছন দিকে রেখেছেন। তার কারণ যে সার্জারি যখন ডেভেলপমেন্ট হলো হিস্টোরিক্যালি, তখন প্যানক্রিয়াসের সার্জারি খুবই কমপ্লিকেটেড, খুবই ডিফিকাল্ট বলা হতো, এবং কমপ্লিকেশন রিচ খুব হাই, বাট এখন আস্তে আস্তে সাকসেস রেটস আর মাচ 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 বেটার। তোমার প্রশ্নে যদি ফিরে আসি যে কাদের হয়, ইউজুয়ালি প্যানক্রিয়াসের কার্সিনোমা বা অ্যাডিনো কার্সিনোমা বয়স্ক লোকদেরই বেশি হয়। সো আমরা বেশিরভাগ ক্ষেত্রে যাদের পাই এই রোগ নিয়ে তারা 70s থাকে, 70s, কখনো কখনো 50s, 60s, 70s, 80s, আজকেই আপনার আগেই যিনি ঢুকেছিলেন এই ঘরে 80 বছর বয়স, তার প্যানক্রিয়াসের ক্যান্সার নিয়েই তিনি এসেছিলেন। এর আগে তাকে একটা পেট স্ক্যানে পাঠানো হলো দেখার জন্য কোথাও ছড়িয়েছে কি না। সো ইট ইজ কমন ইন এল্ডারলি এজ গ্রুপ। তাহলে স্যার, আমরা একটু উপসর্গের কথায় আসব। যদিও আমরা জেনেছি বা বিভিন্ন জায়গায় পড়েছি যে এর উপসর্গ নাকি ভীষণ মানে লিমিটেড, মানে ধরা যায় না, আপনি এ ব্যাপারে কী বলবেন? যেহেতু প্যানক্রিয়াসটা খুব ডিপ সিটেড শরীরের ভেতরে, তো কাজেই টিউমারটা যখন মানে অনেক সময় কিন্তু প্রথম একদম আর্লি স্টেজে ধরা পড়ে না, কিন্তু কিছু কিছু সিমটমস থাকে যেগুলো আমাদের ক্লু দেয়, এবং সেগুলোকে অবশ্যই নেগলেক্ট করা উচিত নয়। তার এক নম্বর হচ্ছে জন্ডিস, চোখ হলুদ হয়ে যাওয়া, চোখ হলুদ হয়েছে জন্ডিস, তার সঙ্গে চুলকোচ্ছে সারা শরীর, ইচিং, এবং তার সঙ্গে ওয়েট লস,
খিদে না পাওয়া, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট, আর এইগুলো কমন দেখা যায়। ব্যথা হতে পারে, কিন্তু ইউজুয়ালি একটা হালকা অস্বস্তি পেটের মধ্যে, ব্যথাটা অতটা কমন নয়। কিন্তু জন্ডিস, বমি বমি ভাব, নট নেসেসারিলি যে বমি হচ্ছে, বমিটা বরং যখন টিউমার খুব বড় তখন বমি হতে পারে যদি খাবারের রাস্তায় অবস্ট্রাকশন করে। কিন্তু জন্ডিস, ওয়েট লস, খিদে না পাওয়া, এটা কিন্তু খুব সিগনিফিকেন্ট সিমটম, বিশেষ করে একটা বয়সের পরে যখন সাডেন আনএক্সপ্লেইন ওয়েট। একটা হয় আমি ডায়েটিং করে ওজন কমানোর চেষ্টা করছি, আর একটা হচ্ছে যে সেরকম কোনো চেষ্টা নেই কিন্তু ওজন কমে যাচ্ছে। এবং সেটা কী করে বুঝবেন? যে বেল্টের সাইজটা আপনাকে একটু টাইট করতে হচ্ছে বা হাতাগুলো লুজ হয়ে যাচ্ছে। তো এইগুলো হচ্ছে সিমটম যে সিগনিফিকেন্ট ওয়েট লস। সো জন্ডিস অ্যান্ড ওয়েট লস অ্যান্ড অ্যানোরেক্সিয়া, এটা খুব কমন। কারো কারো ক্ষেত্রে ব্যথা হতে পারে, জ্বর হতে পারে, বমি হতে পারে, এই সিমটমগুলো হতে পারে। এর সঙ্গে হচ্ছে ব্লিডিং, অর্থাৎ বমির মধ্যে রক্ত বা স্টুলের কালার, পায়খানার রঙটা কালো হয়ে যাওয়া। কেননা ওই সব প্যানক্রিয়াসের আশপাশ থেকে যদি ব্লিডিং হয় তাহলে সেইটা যখন স্টুলের মধ্যে দিয়ে বেরোয় তার রঙ কিন্তু কালো হয়ে যায়। সো ব্ল্যাক স্টুল, আমরা ডাক্তারি ভাষায় মেলিনা বলি। সো লাল কালারের বমি বা স্টুলের রং কালো মিন্স ব্লিডিং, আর জন্ডিস আর ওয়েট লস, অ্যানোরেক্সিয়া, লস অফ অ্যাপেটাইট। কী কারণে হয় এটা কি বোঝা যায় না? আমরা রিসার্চ করে অনেকগুলো কারণ দেখি, কিন্তু বিশেষ করে রোগীরা যেন জিজ্ঞেস করেন আমাদেরকে, আমার কেন হলো, এর উত্তর আমরা দিতে পারি না। কিছু কিছু ফ্যামিলির, কিছু লোকজনের একটা জেনেটিক প্রিডিসপোজিশন থাকে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু কোনো কারণ খুঁজে পাবেন না। স্যার, তাহলে আমরা একটু চিকিৎসার প্রসঙ্গে সরাসরি আসি, যে এটাও কি ওই স্টেজ ভিত্তিক চিকিৎসা আপনারা করে থাকেন? একদম স্টেজ ভিত্তিক চিকিৎসা, কিন্তু তার আগে ডায়াগনোসিস। তো যে কোনো ক্যান্সারের একটা আমরা ডায়াগনোসিস করতে চাই যে ক্যান্সার আছে কি নেই। আর একবার যখন আমরা জানি যে সেটা আছে, তখন সেটা ছড়িয়েছে কি না, নাকি একটা জায়গায় সীমিত রয়েছে, সেই অনুযায়ী স্টেজ অফ ক্যান্সার। সো টাইপ অফ ক্যান্সার, যেমন মোস্ট কমন, অলদো প্যানক্রিয়াসই অন্য রোগও হয়, কিন্তু ক্যান্সার বলতে আজকে আমরা আলোচনাটা মেন যে ক্যান্সারের কথা বলি সেটা হচ্ছে অ্যাডিনোকার্সিনোমা। প্যানক্রিয়াসের তিনটে পার্ট, হেড, বডি এবং টেল, যে কোনো জায়গাতেই ক্যান্সার হতে পারে, কিন্তু বেশি কমনলি আমরা দেখতে পারি হেড এর জায়গায়। তো সেই ডায়াগনোসিসটা প্রথমে করা দরকার। এর মধ্যে একটা খুব বড় একটা বোঝার ব্যাপার আছে যে বায়োপসি। আপনি দেখবেন কখনো ডাক্তারের কাছে গেলেন, সে ডাক্তার বললেন যে বায়োপসি করতে হবে এক্ষুনি, আবার কোনো ডাক্তারের কাছে গেলেন তিনি বললেন না বায়োপসি করার দরকার নেই। তো এই যে জিনিসটা, কেননা মানুষের স্বাভাবিক একটা কৌতূহল থাকে আমার কি হয়েছে জানার, আমরা ভাবি ইনভেস্টিগেশন পরীক্ষাগুলো কেন করা হয়, টু মেক আ ডায়াগনোসিস, ডায়াগনোসিস করার জন্য বা জানার জন্য আমার কি হয়েছে। কিন্তু এটা ঠিক নয়, আমরা কিন্তু টেস্ট করি না, ইনভেস্টিগেশন করি না জানার জন্য বা ডায়াগনোসিস করার জন্যেও নয়। আমরা শুধু তখনই টেস্ট আমাদের করা উচিত যখন সেই টেস্ট এর রেজাল্টের ওপরে ভিত্তি করে চিকিৎসার কোনো পরিবর্তন হবে। ধরুন আমার ক্যান্সার হয়েছে এক বিশেষ প্রকারের বা ক্যান্সার হয়েছে অন্য প্রকারের, এবার সেটা হয়তো আমি বায়োপসি করে বা কোনো টেস্ট করে জানতে পারি, কিন্তু সেই কৌতূহল দমন করার জন্য এই পরীক্ষা করার কোনো মানে হয় না যদি দুটো ক্ষেত্রেই চিকিৎসাটা একই হয়। সো ডায়াগনোসিসের জন্য টেস্ট নয়, টেস্ট ইজ অনলি যদি ওটা ট্রিটমেন্টে কোনো পরিবর্তন আনে। এবার প্যানক্রিয়াস ক্যান্সারে যদি সিটি স্ক্যানে দেখা যায় যে প্যানক্রিয়াসের মাথার দিকে একটা টিউমার রয়েছে, এবং সেটা একটা বিশেষ ধরনের সিটি স্ক্যান করে ইঞ্জেকশন দিয়ে ভেনের মধ্যে দেখা গেল যে সিটি স্ক্যানের কিছু ফেজে ওটা ডার্ক, কিছু ফেজে ওটা লাইট, এবং সেটা দেখে সিটি স্ক্যানে একটা সন্দেহ জাগলো যে এটা টিউমার রয়েছে, এবং সেটা যে লোকেশনে রয়েছে এবং সেটা যা সিমটম করছে তাতে ভেরি ভেরি হাই চান্স এটা ক্যান্সার। দ্যাট ইজ অল উই নিড টু নো, এর বেশি আমাদের জানার দরকার নেই। কেননা এবার সেটা বায়োপসি করা বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না, কেননা ওটা যদি ক্যান্সার না হয়ে কোনো বিনাইন নন ক্যান্সার টিউমার হয় তাহলেও তার চিকিৎসা একই, তাহলেও অপারেশনটা এক,
তাহলে আমি ওইটা ওই বায়োপসি করে কোনো লাভ করব না, বরং বায়োপসি করলে কিছু কিছু প্রবলেম হতে পারে এবং বায়োপসি অনেক সময় নেগেটিভ আসতে পারে। কিন্তু প্যানক্রিয়াসের হেডের টিউমার বেশিরভাগ ক্ষেত্রে যদি বায়োপসি নেগেটিভও আসে, আমরা ধরে নিতে হবে বায়োপসিটা ভুল। আমাদেরকে অপারেশন করে পুরো জিনিসটাকে বাদ দিয়ে তারপরে পুরো জিনিসটাকে বায়োপসিতে পাঠিয়ে প্রমাণ করতে হবে হ্যাঁ এতে ক্যান্সার ছিল বা ক্যান্সার ছিল না। এবং তার কারণ হচ্ছে একটি ক্যান্সার টিউমারে সব কোষগুলো বা সব সেলগুলো কিন্তু ক্যান্সারের নয়। তো আজকে যদি 1000টা সেল থাকে, 1000টা কোষ থাকে, তার মধ্যে হয়তো কিছু টিউমারে দেখবেন 800টা ক্যান্সার সেল। কিন্তু প্যানক্রিয়াসের টিউমারে অনেক সময় দেখা যায় যে 1000টা সেলের মধ্যে হয়তো মাত্র 200টা ক্যান্সার সেল। কাজেই আপনি যখন বায়োপসি করছেন একটি ছোট ছুঁচ দিয়ে, হয়তো এই ক্যান্সার সেলগুলো এলোই না, তার মানে এই নয় যে সেটা ক্যান্সার নয়, তার মানে আবার বায়োপসি করতে হবে, আরবার বায়োপসি করতে হবে, এবং বায়োপসিরও কিছু কিছু রিস্ক রয়েছে। সো মোস্ট ইম্পর্টেন্ট সিটি স্ক্যান বায়োপসির চেয়েও অনেক বেশি ইম্পর্টেন্ট। সিটি স্ক্যানে যদি দেখা যায় একটা টিউমার রয়েছে যেটা হাই প্রবাবিলিটি অফ ক্যান্সার এবং সেটা সীমিত রয়েছে প্যানক্রিয়াসের হেডের মধ্যে, পেট স্ক্যান করে দেখা গেল কোথাও ছড়ায়নি, অনেক ক্ষেত্রেই বায়োপসি না করে যদি ওটা অপারেবল টিউমার হয়, মানে অপারেশন করে পুরো টিউমার বাদ দেওয়া যাবে, সেক্ষেত্রে অনেক সময় অ্যাডভাইস করা হয় স্ট্রেট অ্যাওয়ে গোয়িং ফর সার্জারি। আর যদি না হয়, মানে যদি অপারেশন করে পুরো টিউমার বাদ দেওয়ার আগেই আপনারা বুঝতে পারেন যে না এটা ছড়িয়ে গেছে, প্যানক্রিয়াসের ক্যান্সার যদি একবার প্যানক্রিয়াসের বাইরে ছড়িয়ে যায় তখন রেজাল্ট ভালো নয়। আজ থেকে প্রবেবলি 1 দশক আগে আমরা বলে দিতাম বিশেষ কিছু করার নেই, আপনি কেমো নিতে পারেন নাও নিতে পারেন। কিন্তু গত 10 বছরে ইভেন ভারতবর্ষে কলকাতায় এখন মেডিকেল অঙ্কোলজি এত এগিয়ে গেছে যে অনেক রকম ট্রিটমেন্ট রয়েছে যেগুলোতে হয়তো কয়েক মাসের আয়ুকে হয়তো বা কয়েক বছরে পরিণত করা যেতে পারে কেমোথেরাপি দিয়ে, কিন্তু কিওর কিন্তু সম্ভব নয়। প্যানক্রিয়াস ক্যান্সার একবার যখন প্যানক্রিয়াসের বাইরে ছড়িয়ে যাবে বা ফোর্থ স্টেজ মেটাস্টেসিস যেটা বলি আমরা, ওয়ের ইট ইজ স্প্রেড বিয়ন্ড দ্য ক্যান্সার, রেজাল্ট খারাপ, কিন্তু হাল ছেড়ে দেওয়ার মতো নয়। জন্ডিস যদি থাকে, জন্ডিস কমানোর জন্য তখন একজন মেডিকেল গ্যাস্ট্রোএন্টোলজিস্টকে রেফার করা হয় যিনি এন্ডোস্কোপি করে স্টেন্ট করে দেবেন যাতে অন্তত জন্ডিসটা কমে যাবে। তারপরে একবার যখন জন্ডিস কমে গেল তখন কেমোথেরাপি দেওয়া হয়, সেটা মেডিকেল অঙ্কোলজিস্টরা দেন এবং তাতে কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি রোগীরা 1 বছর 2 বছর হয়তো ভালো থাকেন, কিন্তু কিওর সম্ভব নয়। কিন্তু স্যার আপনারা যখন বুঝতেই পেরে যান যে এই ধরনের ক্যান্সারের ক্ষেত্রে এই ধরনের রিস্কগুলো থেকে থাকে এবং হয়তো তার অপারেশন আপনারা করতে পাচ্ছেন না বা অপারেশন করার মতো অবস্থাতে তিনি নেই, তাহলে তার কি এই যে ট্রিটমেন্ট আপনি লাস্টে বললেন যে ওটা কোনো গ্যাস্ট্রোএন্টোলজিস্টকে রেফার করা হয় এবং তারপরে কেমো স্টার্ট করা হয়, সেই পথেই এগোতে হবে? হ্যাঁ, দেখুন, জন্ডিস যদি থাকে জন্ডিসটা কমাতেই হবে, তার কারণ হচ্ছে জন্ডিস বেশি থাকলে একটা ইচিং হয় চুলকুনি এবং সেটা ভীষণ সাফারিং, মানে এত কষ্টকর একটা ব্যাপার। তো কাজেই রোগ যদি আমরা নাও নির্মূল করতে পারি অন্তত সিমটম রিলিফটা দেওয়া দরকার। তো এন্ডোস্কোপি করে, ইআরসিপি করে গ্যাস্ট্রোএন্টোলজিস্ট যদি স্টেন্ট করে দিতে পারেন তাহলে আস্তে আস্তে জন্ডিসটা কমে যায়। ক্যান্সার কিন্তু যেরকম ছড়ানোর ওরকমই থাকবে, কিন্তু অন্তত জন্ডিসটা কমে গেলে কেমোথেরাপি দেওয়া যেতে পারে এবং সেক্ষেত্রে আমরা যেটা বলি ইট ইজ কল্ড প্যালিয়েটিভ কেমোথেরাপি, অর্থাৎ সিমটম রিলিফ, কিছুটা টিউমারকে কন্ট্রোলে রাখার জন্য। যদিও আমরা কিওর করতে পারছি না, তবুও জিনিসটাকে কিছুটা কন্ট্রোলে রাখা, কিছুটা আয়ু বাড়ানো, কিছুটা কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করার জন্য সেটা দরকার। সো দ্য ট্রিটমেন্ট এন্টায়ারলি তখন করবেন মেডিকেল অঙ্কোলজিস্ট, অর্থাৎ কেমোথেরাপির ডাক্তাররা। গ্যাস্ট্রোএন্টোলজিস্ট একবার স্টেন করে দেবেন, কিন্তু তারপরে গ্যাস্ট্রোএন্টোলজিস্টের কোনো রোল নেই, সার্জনের কোনো রোল নেই, এন্টায়ারলি মেডিকেল অঙ্কোলজিস্ট তখন কেমোথেরাপি এবং যা সিমটোম্যাটিক কেয়ার। একটা সমীক্ষা দেখাচ্ছে যেখানে দেখা যাচ্ছে যে 6% নিরাময়ের সম্ভাবনা, তো আপনার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা একটু জানতে চাইবো, যেহেতু আপনি প্রতিনিয়ত এই সার্জারি করেন, তো আপনি আপনি কী বলবেন মানে এই সার্জারির ক্ষেত্রে আপনার কী এক্সপিরিয়েন্স?
না, 6% হয়তো ঠিক, ইন দ্য সেন্স কে প্যানক্রিয়াস ক্যান্সারে অনেক ক্ষেত্রেই ধরাই পড়ে ফোর্থ স্টেজে, তো সেগুলো আমাদের কাছে অনেক সময় আসেনি না। কিন্তু এখন আমরা যেহেতু লিভার ট্রান্সপ্ল্যান্ট করি, গ্যাস্ট্রো ক্যান্সার সার্জারি করি, এবং এখন লিভার ট্রান্সপ্ল্যান্ট করাটা খুব ইম্পর্টেন্ট ট্রেনিংয়ের জন্য, মানে অনেক গ্যাস্ট্রো সার্জন আছেন এখন যারা নতুন পাশ করছেন গ্যাস্ট্রো সার্জারি, তারা 1-2 বছর লিভার ট্রান্সপ্লান্ট ইউনিটে কাজ করেন এবং তারপরে হয়তো তারা লিভার ট্রান্সপ্লান্ট করেন না, কিন্তু তবু এই ট্রেনিংটা ওনারা নেন, বিকজ কিছু কিছু কমপ্লিকেটেড গ্যাস্ট্রো প্যানক্রিয়াস লিভারের অপারেশনের জন্য লিভার ট্রান্সপ্লান্টের অভিজ্ঞতাটা দরকার। কেন দরকার? তার কারণ হচ্ছে আগেকার দিনে প্যানক্রিয়াস ক্যান্সার অনেক ক্ষেত্রেই বলা হতো যে ছড়িয়ে গেছে। ছড়িয়ে গেছে এই অর্থে নয় যে শরীরের অন্য অর্গানসে ছড়িয়ে গেছে, বাট আশপাশের জিনিসকে ধরে নিয়েছে। সো একটা হচ্ছে ডিস্টেন্ট মেটাস্টেসিস, অর্থাৎ অন্য অর্গানসে ছড়িয়ে গেছে, সেক্ষেত্রে সার্জারির কোনো রোল নেই। কিন্তু আরেকটা হচ্ছে যে প্যানক্রিয়াসের পেছনে পোর্টাল ভেন থাকে, এবার পোর্টাল ভেনটা রক্ত নিয়ে যায় লিভারে। এবার প্যানক্রিয়াসের ক্যান্সার যখন বড় হয়ে ওই পোর্টাল ভেনকে ধরে তখন ইনঅপারেবল, অর্থাৎ অপারেশন করে বাদ দেওয়া যাবে না, ধরে নেওয়া হতো। এবার পোর্টাল ভেনের অপারেশন প্রায় শুধুমাত্রই করা হয় লিভার ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে, বিকজ ওই ভেনটা লিভারে যায়, ওর ওপরে অপারেশন করতে হয় লিভার ট্রান্সপ্লান্ট। যত ভারতবর্ষে লিভার ট্রান্সপ্লান্ট বারবার হচ্ছে, সব জায়গায় সেন্টারে হচ্ছে, আমরা করছি, এবার আমরা দেখছি যে পোর্টাল ভেনের সার্জারি করাটা অত কঠিন নয় যতটা আগে ভাবা হচ্ছিল। এবার ট্রান্সপ্লান্ট ছাড়াও কি দেখা গেল যে প্যানক্রিয়াসের ক্যান্সার যখন পোর্টাল ভেনকে ধরে নিয়েছে, সেই পোর্টাল ভেনকে তো আমরা বাদ দিয়ে দিতে পারি, করে তাকে যদি আমরা রিকনস্ট্রাক্ট করতে পারি কোনোভাবে, তাহলে এখনও ইট ইজ পসিবল টু কিওর। সো একটা হিউজ নাম্বার অফ প্যানক্রিয়াটিক ক্যান্সার পেশেন্টস কিন্তু এখন কিওর করা যাচ্ছে, বিকজ লিভার ট্রান্সপ্লান্টের ফলে পোর্টাল ভেন বাদ দেওয়া আমাদের কাছে জলভাত হয়ে গেছে, তাই জন্যে প্যানক্রিয়াসের টিউমারগুলো, এই ছবিটা যদি ইফ ইউ ক্যান ফোকাস হিয়ার নাও, এই যে দেখা যাচ্ছে এটা হচ্ছে প্যানক্রিয়াস, এই যে প্যানক্রিয়াসের মধ্যে এই হচ্ছে এই পাইপ যেটা বাইল ডাক্ট, এটা গল ব্যাডার, এবং এখানে দেখানো হচ্ছে এখানে একটা প্যানক্রিয়াসের একটা টিউমার হয়েছে। সো যখন প্যানক্রিয়াসের এই জায়গায় টিউমার হয়, তখন প্যানক্রিয়াসের মাথাটা আমাদের বাদ দিতে হয় হেড, এবং তার আশপাশেও কিছু কিছু স্ট্রাকচার্স থাকে যেগুলোকে বাদ দিতে হয়। সো প্যানক্রিয়াসটা এরকম একটা জায়গায় যদি থাকে, সো তার সঙ্গে এই স্টমাকের একটা পার্ট ইত্যাদি বাদ দিতে হয়। তো প্যানক্রিয়াসের ক্যান্সারের সঙ্গে আমাদেরকে স্টমাকের একটা অংশ, ইন্টেস্টিনের একটা অংশ, বাইল ডাক্টের একটা অংশ, এগুলো বাদ দিতেই হয়। কিন্তু এই যে পেছনে একটা নীল রঙের ভেন দেখা যাচ্ছে, যেটা এই যে স্ট্রাকচারগুলো, এইগুলোকে ক্যান্সার যখন ধরে ফেলতো তখন বলা হতো এটা অপারেশন করে বাদ দেওয়া যাবে না, কিন্তু এখন কিন্তু সেরকম নয়। এখন কিন্তু আমরা অনেক সময় এই জায়গার টিউমারকেও আমরা বাদ দিয়ে দিই। কাজেই এইগুলো যেহেতু সম্ভব, এখন কিন্তু অনেক ক্ষেত্রেই উই ক্যান কিওর প্যানক্রিয়াটিক ক্যান্সার। এবং অনেক সময় আমাদের কাছে এরকম রোগী আসেন যাদের অপারেশন হয়েছে, পেট খুলে দেখা গেছে যে প্যানক্রিয়াসের টিউমারটা পোর্টাল ভেনকে ধরে ফেলেছে, বলে যে সার্জন করেছেন তিনি বন্ধ করে দিয়েছেন অপারেশন করা যাবে না বলে, তারপরে কিন্তু আবার পেশেন্ট আমাদের কাছে এসেছেন, দেখা গেছে যে না, এটা পোর্টাল ভেন বাদ দিলে অপারেশন করা যেতে পারে। স্যার, আরেকটা ব্যাপার যে এই যে এতটা আপনি সুন্দর করে বোঝালেন, তাতে মনে হয় কিছুটা আশার আলো আমরা জানতে পারলাম, কিন্তু প্রতিরোধ, আমরা তো সব কিছুর প্রতিরোধ আপনাদের থেকে জানতে চাই, তো এটার আপনি কারণ নিয়ে বলেছেন যে কারণটা নিয়ে এখনও অনেক বেশি রিসার্চ চলছে, কিন্তু সঠিক এক্স্যাক্ট কারণটা হয়তো সেভাবে বোঝা যায়নি, কিন্তু তবুও আমরা অগ্নাশয়ের যত্ন বা সুস্থ রাখা সেটা যদি ভাবি বা সেইভাবে যদি আমরা ভাবি, তাহলে কীভাবে আমরা অগ্নাশয়টাকে সুস্থ রাখতে পারি? খাবারের দিকে একটু হেলদি ফুড হ্যাবিটস মেনটেন করেন, পলিউশন যদি কন্ট্রোলে থাকে, তাহলে হয়তো কিছুটা প্যানক্রিয়াসের ক্যান্সার কমতে পারে। কিন্তু খুব অবজেক্টিভলি সায়েন্টিফিক্যালি বলতে গেলে আপনি কিন্তু এরকম কিছু করতে পারবেন না যেটাতে আপনার প্যানক্রিয়াসের ক্যান্সার হবে না,
এটা কিন্তু সেক্ষেত্রে নেই। বরং দ্য ফোকাস শুড বি, দেখুন ক্যান্সার বাড়ছে, আমাদের কিছু করার নেই। আমি এখন যখন রোগীদের ডায়াগনোসিস হয়, ওনাদের বলতে হয়, ব্রেকিং ব্যাড নিউজটা আমাদের করতে হয়, তো তখন বলি যে এখন যা ইনসিডেন্স, মানে ক্যান্সার এত কমন, প্রত্যেক পরিবারে একজনের ক্যান্সার হবে। এই রিয়ালিটিটা আমাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে যে ইট ইজ সো কমন নাও দ্যাট এভরি ফ্যামিলি উইল হ্যাভ ওয়ান পার্সন যার কোনো না কোনো সময় ক্যান্সার হবে। আজকে হয়তো আমার হবে, কালকে আপনার হবে, উই ডোন্ট নো, বাট অবভিয়াসলি কিছু কিছু জিনিস আমরা করতে পারি টু ট্রাই অ্যান্ড প্রিভেন্ট ক্যান্সার, লাইক হেলদি হ্যাবিটস অ্যান্ড এক্সেট্রা। বাট যদি প্রিভেন্ট নাও করা যেতে পারে, আর্লি ডায়াগনোসিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো প্যানক্রিয়াস ক্যান্সারের ক্ষেত্রে আমাদের এখন অবধি দ্য স্ট্র্যাটেজি, ডাক্তারি কমিউনিটি থাকা উচিত, গভর্নমেন্টেরও যদি থাকে, যে এরকম ফেসিলিটি ব্যবস্থা প্রত্যেক ডিস্ট্রিক্টে পৌঁছে যাওয়া উচিত, যাতে ডায়াগনোসিসটা আর্লি স্টেজে হয়। এবং ডায়াগনোসিস আর্লি স্টেজে যদি হয়, তাহলে কিন্তু ট্রিটমেন্ট ইজ, রেজাল্ট আর নট ব্যাড। আমরা যদিও জানলাম যে অনেক জটিল বিষয়, কিন্তু তবুও দুটো ক্ষেত্রে আসার আলো আপনি দেখালেন। প্রথমত আপনি যেটা লাস্ট যেটা বললেন, যে সেই অপারেশন মেথডে যদি অপারেশন করা যায়, তাহলে এই প্যানক্রিয়াস ক্যান্সারটাকে একদিকে যেমন কিছুটা হলেও আটকানো যায়, এবং পাশাপাশি যেভাবে আমাদের যে ডিটেকশন যেটা আপনি বললেন সেটাও খুব গুরুত্বপূর্ণ। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক বন্ধুরা, আশা করি আপনারা আপনাদের এই অনুষ্ঠান যারা দেখছেন প্যানক্রিয়াস ক্যান্সার নিয়ে, তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর ডাক্তারবাবু দিয়ে দিয়েছেন। তো আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর একটা ভালো হেলদি লাইফস্টাইল মেনে চলুন, যেটা আমরা নিজেরা করতে পারি, এইটুকুই। সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।